অনেক সময় অলস সময় ভাববার অনেক সময় পাওয়া যায়। পরিচিত বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলতে গেলে বেশি ভাবতে হতো না, বলে দিলেই হতো, আর তাতে তারা কিছু মনেও করত না। তারপর গাড়িটা গেল পাল্টে, বাস ট্যাক্সি এল, ছোটা শুরু হল, গন্তব্যে দ্রুত পৌঁছানো সম্ভব হল, কিন্তু পরিচিত বন্ধু বান্ধবদের সঙ্গে দূরত্ব তৈরি হল। সবার ছুটছে ছুটছে ছুটছে, এরপর ট্রেন এল, ট্রেন আরো দ্রুত আরো দ্রুত পৌঁছাতে সাহায্য করলো গন্তব্যে। অনেক মানুষের সঙ্গে পরিচয় হল, কিন্তু ঠিক বন্ধুত্ব হল না। ট্রেনে যেতে যেতে অনেক সময় পাওয়া গেল, কিন্তু কথা বলতে গেলে অনেক ভেবে চিনতে বলা শুরু হল। মেপে মেপে কাটা কাটা, বাজারে ওজন করা কাটা মাছের মতো। স্টেশনে একদল মানুষ নেমে যায়, নতুন একদল মানুষ ওঠে। প্রথম প্রথম বসার জায়গা নিয়ে তর্কাতর্কি, ঠেলা ঠেলি, তারপর ক্রমশ ওই যা হয় ঠিক হয়ে যায়, কিন্তু বন্ধুত্ব হয় না, রাগ হয়, অভিমান হয় না, ক্ষোভ হয়, দুঃখ হয় না। গন্তব্যে পৌঁছে কাজ শুরু করা যায়, কাজে ভালোবাসা জন্মায় না। ভালোবাসা 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 তুমি কোথায় হারিয়ে গেলে? আমার দ্বিতীয় শেষ নিবেদন, সূর্যকে আমি নির্ভয় আলিঙ্গন করতে পারি, আমি আকাশ থেকে এক টুকরো মেঘ এনে দিতে পারি যদি তুমি সঙ্গে থাকো, আমি হিমালয় থেকে এক টুকরো বরফ এনে দিতে পারি যদি তুমি সঙ্গে থাকো, চাঁদ থেকে এক টুকরো জ্যোৎস্না এনে উপহার দিতে পারি যদি তুমি সঙ্গে থাকো, অস্তগামী সূর্য যেখানে আকাশের সঙ্গে মিশেছে সেখানে ঘর বাঁধতে পারি যদি তুমি সঙ্গে থাকো, সমুদ্রের তলদেশ থেকে ঝিনুক নিয়ে আসতে পারি যদি তুমি মুক্ত চাও, সূর্যকে আমি নির্ভয়ে আলিঙ্গন করে ভস্ম হয়ে যেতে পারি যদি তাতে তুমি শান্তি পাও, শান্তি পাও, শান্তি পাও। নমস্কার।